আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ এখন একটা ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করব। মূলত এই ঐতিহাসিক পটভূমিটা খুব জরুরি আমাদের জানার, সূরা ফিল এবং সূরা কুরাইশের যে আলোচনা সেটার জন্য, পাশাপাশি কোরআন মজিদের যে বিষয়টা, ইসলামের যে বিষয়টা সেটা বোঝার জন্য কিন্তু এই ছোট সামারি মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের খুব জরুরি। তো সেটা আমরা আলোচনা করা শুরু করব এখন ইনশাআল্লাহ ছোট সংক্ষিপ্ত ভাবে। প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে ইসলাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব এবং এর আগের পৃথিবীর ম্যাপটা কীভাবে ছিল। একটা ছিল আপনার মানে ভৌগোলিক একটা ম্যাপ ছিল, তারপর একটা ছিল পলিটিক্যাল ম্যাপ, এটা মাথায় রাখতে। যেমন আমাদের এই সাবকন্টিনেন্টের 100 বছর আগের ভৌগোলিক ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ, ভৌগোলিক ম্যাপ এরকমই ছিল, তেমন একটা ডিফারেন্স নাই। কিন্তু পলিটিক্যাল ম্যাপ চেঞ্জ হয়ে এখন আমরা অনেকগুলো দেশে বিভক্ত, তাই না? অনেকগুলো রাষ্ট্রের মধ্যে বিভক্ত হয়ে গেছে এই অঞ্চলের মানুষ। এভাবে যদি পিছনের দিকে যেতে থাকেন, সব জায়গারই কিন্তু একটা ভৌগোলিক ম্যাপ থাকে, আরেকটা থাকে কি ভৌগোলিক মানচিত্র, আরেকটা থাকে রাজনৈতিক মানচিত্র। তো এই জিনিসটা বোঝা জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখনকার যে ম্যাপটা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে, এটা কিন্তু এখনকারও ম্যাপ, অলমোস্ট সিমিলার, কোনো মেজর কিন্তু চেঞ্জ নেই, ঠিক আছে? তো এখানে মূলত তিনটা অঞ্চলে বিভক্ত ছিল ইকোনমিক্যাল পলিটিক্যাল রিজিম অনুসারে। প্রথম ভাগটাকে আপনি বলতেন ইরাক, ইরান, এই এলাকাটা, ঠিক আছে? ইরাক, ইরান মানে এই আরবের আশেপাশে, ইরাক, ইরান, এটা হচ্ছে পার্সিয়ান এম্পায়ার, ঠিক আছে? পার্সিয়ান এম্পায়ার, এই জায়গাটা ছিল হচ্ছিল একটা অঞ্চল, ঠিক আছে? আরেকটা এলাকা ছিল, এটাকে বলে শাম। শাম বলতে তারা সিরিয়াকে ঘিরে যে অঞ্চলটা ছিল এই অঞ্চলটাকে বোঝাত, এটা হচ্ছে শাম। আর হচ্ছে আল জাজিরা, যেমন এখানে একটা টেলিভিশনের চ্যানেলের নাম আল জাজিরা, এই আল জাজিরার ইয়েটা হচ্ছে গালফ, ইংরেজিতে এটাকে গালফ বলা হয়। মূলত তিন দিকে সমুদ্র বিস্তৃত, এখন সৌদি আরবের যে অংশটুকু আপনারা আমরা কুইকলি ইয়ের মধ্যে আমাদের ইয়ের মধ্যে চলে আসে, মানে ম্যাপের মধ্যে থেকে আমাদের চোখে চলে আসে, সেটাই হচ্ছে আল জাজিরা। এখানে একটা ট্রায়াঙ্গেল ইয়ে আছে, মানে তিন দিকে সাগর, চার দিকে না, তিন দিকের এই অংশটুকু আল জাজিরা। তাহলে তিনটা বিভাগে ভাগে বিভক্ত, একটা হচ্ছিল ইরাক, আরেকটা হচ্ছিল শাম বা সিরিয়ার অংশ, আরেকটা ছিল আল জাজিরা। এটার মধ্যে মক্কা, মদিনা, তারপরে ইভেন কি ইয়েমেন, ইয়েমেন ছিল এই আল জাজিরার লোয়ার পার্টে, নিচের দিকের অংশ হচ্ছে ইয়েমেন, এটাও কিন্তু এটার অংশ হিসেবে আছে। তাহলে এইভাবে কিন্তু রাজনৈতিকভাবে বিভক্ত ছিল, ইকোনমিকলি এই জায়গাগুলো এভাবে বিভক্ত ছিল, এবং তখন রাজনৈতিক রাজত্ব এইভাবে ছিল না আমাদের মতো। এক এক জায়গার রাজত্বর ডেফিনেশন এক এক রকম ছিল, যেমন রোমানদের সাম্রাজ্য ছিল একটা, পার্সিয়ানদের সাম্রাজ্য আরেকটা ছিল, তাহলে সাম্রাজ্যগুলোর স্ট্রাকচারগুলো ভিন্ন ছিল। তো এখানে আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তৎকালীন সময় বলতে পারেন 400 খ্রিস্টাব্দ, 400 খ্রিস্টাব্দের অ্যারাউন্ড এই সময়গুলোতে, ইভেন কি 450 খ্রিস্টাব্দের আগে ইয়েমেন ছিল এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। ইয়েমেনের সাথে আপনি যদি দেখেন যে ইয়েমেনের সাথে যেমন সামুদ্রিক যোগাযোগ ছিল বিভিন্ন অঞ্চলের, পাশাপাশি ইউরোপের সাথে একটা স্থল যোগাযোগ ছিল, মানে ল্যান্ডে যোগাযোগ ছিল আফ্রিকা হয়ে। যেমন ইয়েমেনের পরবর্তীতে এখানে সাবা রাজ্য বলা হতো, কিংডম অফ সাবা, এটাকে বলা হতো কিংডম অফ সাবা। এই সাবা রাজত্বর প্রভাব ছিল অনেক বেশি। 450-51 খ্রিস্টাব্দে এই অঞ্চলে একটা বিশাল বন্যা, যার ফলশ্রুতিতে এদের সমস্ত অর্থনৈতিক স্ট্রাকচার সব ভেঙে চলে যায়, সুনামির মতো বলতে পারেন হয়েছে। হওয়ার ফলে তাদের অর্থনৈতিক সমস্ত জিনিস ভেঙে যাওয়ার পরে এই জিনিসটা, এই বাণিজ্যিক কেন্দ্রটা নষ্ট হয়ে যায়। তখন ইয়েমেনের মানুষ উত্তর দিকে ট্রাভেল করতে থাকে। অবশ্য ইয়েমেন থেকে উত্তর দিকে ট্রাভেল করার টেন্ডেন্সি অনেক আগে থেকে, ইভেন আপনি বলতে পারেন মক্কা নগরীতে ইসমাইল আলাইহিসসালামের সাথে যারা একত্রিত হয়ে মক্কা নগরীটা শুরু করলো, তারা কিন্তু ছিল একটু ইয়েমেন থেকে আসা একটা
আরবদের একটা কাফেলা। ইভেন কি ইয়েতে যে মদিনার দুইটা যে বিখ্যাত গোত্র রাসূলুল্লাহ সাল্লামের সময় ছিলেন আওয়াস এবং খাওরাজ, আউস এবং খাওরাজ, এরাও কিন্তু অরিজিনেটেড ফ্রম কি ইয়েমেন থেকে। তখন ওটা বলা হয় যে আউস খাওরাজ তারা মাইগ্রেট করছে কখন, এই 450-451 খ্রিস্টিতে খ্রিস্টাব্দের যে বিশাল বর্ণটা হচ্ছে, বর্ণটা হওয়ার পরে তারা মাইগ্রেট করে উপর দিকে আসে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের এখানে আলোচনা করতে এই টাইম ফ্রেমটার জন্য। এবং আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কত সালে? 510 নাকি 70? 570। তার টাইম ফ্রেমটা আপনার মাথায় রাখেন, ঠিক আছে? তার এই হলো, এবং 570-এ কিন্তু ইয়েমেনের এই আবরাহার আক্রমণ করে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের হয়তো 50 দিন আগে বা 60 দিন আগে, এক একজন এক এক ন্যারেশন আছে, জন্মের মাসখানিক দুয়েক আগে এরকম একটা রেফারেন্স পাওয়া। আচ্ছা, তাহলে এইখানে ইয়েমেনের এই হিস্ট্রিটা আমাদের জানা দরকার যে 450-51 খ্রিস্টাব্দে তারা আগে তারা খুব মানে স্ট্রং একটা ইকোনমিক জোন ছিল, সে বন্যা তাদেরকে ধ্বংস করে দেয়। ধ্বংস করার পরে তারপর গ্র্যাজুয়ালি তারা মাইগ্রেট করতে থাকে উত্তর দিকে অনেক বিশাল আকারে। তো এইটাই হলো একটা পয়েন্ট, ঠিক আছে? এটা একটা পয়েন্ট। এরপর আসেন আরব বিশ্বের তৎকালীন সময়কার অবস্থানটা আমরা এখানে আলোচনা করি। আরব বিশ্বের এই হিজাজ এলাকা বলা হয়, যেটা মক্কা মদিনাকে ঘিরে যে এটা হিজাজ এলাকা। ইসমাইল আলাইহিস সালামের বংশধররা বিচ্ছিন্নভাবে বসবাস করত হিজাজ এলাকা। ইসমাইল আলাইহিস সালাম বংশধরের মধ্যে, এই বংশধরের মধ্যে 500 শতকে বলা হচ্ছে যে একজন ব্যক্তি উথাই ইবনে কালাম, এই উথাই ইবনে কালাম তার জন্ম হচ্ছে 400 খ্রিস্টাব্দে, ঠিক আছে? ওদিকে 450 মাথায় রাখেন, 400 খ্রিস্টাব্দে উথাই ইবনে কালাম জন্মগ্রহণ করছেন। তিনি এই বিচ্ছিন্নভাবে বসবাসকারী আরবদের মক্কায় একসাথে বসবাস করার ব্যাপারে গঠনমূলক উদ্যোগ নিয়েছিলেন। মানে তারা স্ক্যাটার্ড ওয়েতে মক্কার আশেপাশে কাবাঘর থেকে বিভিন্ন ডিস্টেন্সে তারা অবস্থান করত, তাদেরকে কাবাঘরকে ঘিরে তারা যাতে একটা কমিউনিটি হিসেবে থাকে এরা এমন রাষ্ট্র না, কেন এটা আপনার মাথায় সবসময় থাকতে হবে। আরবদের তৎকালীন রাষ্ট্র প্রথা কিন্তু এরকম ছিল না, একজন রাজা সবাই প্রজা এরকম না, গোত্রগুলো হচ্ছে এক একটা রাষ্ট্র বলতে পারেন, প্রত্যেকটা গোত্র হচ্ছে এক একটা আলাদা আলাদা রাষ্ট্র, তারা একসাথে বলতে পারেন কনফেডারেশন করে হ্যাঁ বসবাস করতে চাচ্ছে তারা। এই জিনিসটাই প্রথম উথাই ইবনে কালাম উনি এটাকে ইনিশিয়েট করেন, এই জন্য তাকে প্রধান জামায়াতকারী বলে বা আল মুজাম্মিহ তাকে বলা হয়, ঠিক আছে? আখ্যায়িত করা তার তিন ছেলের মধ্যে, তার তিনজন ছেলে ছিল, তার মধ্যে একজন ব্রিলিয়ান ছিলেন, তার নাম হচ্ছে আব্দ মানাফ। এই আব্দ মানাফ ওনার একজন ছেলে যে পরবর্তীকালে কী করছে, অধিবাসীদের মক্কাবাসীদের নেতৃত্ব দিয়েছিল, এবং তার ছিল 4 ছেলে। এ তার 4 ছেলের মধ্যে ছিল, একজন ছিল হাশেম, একজন হচ্ছে মুত্তালিব, একজন হচ্ছে নাওফেল, একজন হচ্ছে আব্দুস শামস। এই 4 জন ছেলে হাশেম, মুত্তালিব, নাওফেল এবং আশামস, এই 4 ছেলের জন্ম হচ্ছিল অ্যারাউন্ড 400, হাশেমের জন্ম হচ্ছে 464। এবং পরবর্তীতে নেতা হলো কি, তাহলে নেতাগুলো দেখেন কে কে, উথাই ইবনে কালাম তার ছেলেদের মধ্যে থেকে নেতা হচ্ছিল কে, আব্দ মানাফ। আব্দ মানাফের 4 ছেলের মধ্যে নেতা হচ্ছিল হাশেম, তার আরও 3 জন ভাই আছে। আব হাশেমের জন্ম হচ্ছিল 464 খ্রিস্টাব্দে। এই হানাফের নেতা এই ওনার নেতৃত্বে, হাশেমের নেতৃত্বে 4 ভাই কুরাইশদের শীত এবং গ্রীষ্মের বাণিজ্য কাফলার প্রবর্তন করলেন। কীভাবে করলেন দেখেন, 450 খ্রিস্টাব্দে 451 খ্রিস্টাব্দে ওই বন্যা হলো, বন্যা হওয়ার পরে ইকোনমিক ডিজাস্টার চলে আসলো, 464 খ্রিস্টাব্দে হাশেম সাহেব জন্মগ্রহণ করছেন। তারপরে তার অপারেশন নেক্সট 20 ইয়ার্সের মধ্যে আপনি বলতে পারেন সে অপারেটিভ হচ্ছে, তার ভাইরা অপারেটিভ হচ্ছে। তখন তারা এই 500 শতকের কাছাকাছি জায়গায় তারা কী করলেন, 4 ভাই মিলে কী করলেন, একটা উদ্যোগ নিলেন, পলিটিক্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল একটা উদ্যোগ নিলেন। নিলেন এভাবে, 4 ভাইয়ের মধ্যে হাশেম গেলেন শামে, মানে সিরিয়ায় গেলেন, হ্যাঁ, নাওফলকে পাঠানো হলো ইরাকে, মুত্তালিবকে পাঠানো হলো ইয়ামেনে, আব্দুস শামসকে হাবাসা পাঠানো হলো। তারা দেখেন এখানে মক্কা, মক্কার এদিকে ইরাক,
শামে গেলেন, সিরিয়াতে গেলেন কে? হাশেম। ইরাকে গেলেন কে? নাওফেল। ইয়েমেনে আসলেন কে? মুত্তালিব। এবং আব্দুস শামসকে এই হাবাসা মানে সমুদ্রের এই পাশে ইথিওপিয়া যেটা আমরা বলি, আবিসিনিয়া হাবাসা এই জায়গায় পাঠালেন। তাহলে এইসব জোনে পাঠায় এদের সাথে একটা বাণিজ্যিক চুক্তি করলেন। এই বাণিজ্যিক চুক্তি করার ফলশ্রুতিতে কোরাইশরা শীতকালে ইয়েমেনের দিকে এবং গ্রীষ্মকালে সিরিয়ার দিকে কী করে ট্রাভেল করে, ট্রাভেল করে তাদের বাণিজ্য কাফলা তৈরি করে এবং এই রাষ্ট্রগুলো এখানকার যারা ক্ষমতাশীল আছে তাদের সাথে এই নেগোসিয়েশন থাকার কারণে, চুক্তিতে রাখার কারণে তারা খুব নির্বিঘ্নে এই জায়গায় কী অপারেটছে। এটা এখনকার সময় বলতে পারেন যে মানুষের বিভিন্ন দেশের সাথে বিমানের চুক্তি থাকে না, একজন বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব যাবেন, ইন্ডিয়ার সাথে একটা চুক্তি আছে যে আপনি ইন্ডিয়ার ভূখণ্ডের উপর দিয়ে বিমান চালায় সৌদি আরব যেতে পারবেন। এটা ওয়ান শট অফ এই ধরনের একটা বিষয় যে এই অঞ্চলগুলোর সাথে যে একটা বাণিজ্যিক মানে তাদের ট্রিটি যেটা চুক্তি এইভাবে অর্গানাইজ ওয়েতে এই চার ভাই মিলে এই জিনিসটা করতেছেন। এই এই চুক্তিগুলোকে বলা হয় ইলাফ। এটা লিলাফে কুরাইশ যখন সুরা কুরাইশ পড়বো তখন আমাদের সেই জিনিসটা কাজে লাগবে। এই জন্য এই ইতিহাসগুলো কিন্তু জানা দরকার। আসহাবুল ইলাফ তাদেরকে বলা হয় আসহাবুল ইলাফ, তারা সেই ইলাফ ঐতিহাসিক এই চুক্তির চারজন ভাই আসহাব, তারা এই চুক্তিটা করেছিল। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এবং তাদেরকে আল মুত্তাজ্জিম মুত্তাজ্জিম বলা হয়, এভাবে যে তারা বাণিজ্যকরণ করছে সেই জন্য তাকে তাদেরকে এই নামে বলা হয়। পরবর্তীতে হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব, দুইটা জিনিস খেয়াল করেন, একজন হাশিমের একজন ভাই আছে মুত্তালিব, ওই ব্যক্তি না, হাশিমের পুত্র আছে আব্দুল মুত্তালিব, ওনার ছেলে হচ্ছে লোকে আবদুল্লাহ, দশ ছেলের মধ্যে একজন হচ্ছে আবদুল্লাহ, সেই আবদুল্লাহর পুত্র হচ্ছে রসুলের, ঠিক আছে? এটা এই জন্য হাশিমি বংশ বলা হয় তাদেরকে। তাহলে আব্দুল হাশিমের একজন ভাই ছিল মুত্তালিব, ওই ওই ব্যক্তি না, হাশিমেরই একজন সন্তান ছিল আব্দুল মুত্তালিব। সে আব্দুল মুত্তালিব ভয় হচ্ছিল পরে মক্কার নেতা। এ আব্দুল মুত্তালিবের দশজন সন্তান ছিল, দশজন সন্তানের মধ্যে একজন হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আপনার কুইকলি ফ্যামিলি হিস্ট্রি যদি আপনি নেন, এটা এইভাবেই আসে, ঠিক আছে? তাহলে এটাও আপনার মাথায় দরকার, তাহলে মাথায় থাকা দরকার। তাহলে এটা আরব বিশ্বের আশেপাশের ইতিহাসটা কে ছিল আসে। এরপরে আসেন আরও একটু ইতিহাস জানা দরকার। ঈসা আলাইসাল্লাম চলে যাওয়ার 300 বছর পরে রোমান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্মকে সরকারি ধর্ম হিসেবে গ্রহণ করেছিল, ঠিক আছে? রোমান সাম্রাজ্য তৎকালীন সময়ে শুধুমাত্র রোমে সীমাবদ্ধ ছিল না, পশ্চিম আফ্রিকার কিছু অংশ যা বর্তমানে তুরস্ক, মিশরের কিছু অংশ এবং তার নিচে সুদান, ইথিওপিয়া এবং ইয়েমেনের কিছু অংশ বিস্তৃত ছিল। যেমন রোমান সাম্রাজ্য যেমন এদিকে সিরিয়াতেও বিস্তৃত ছিল, আর পাশাপাশি আফ্রিকা হয়ে এসে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। ইয়েমেনের কিছু অংশ একটা সময় ইহুদিদের দখলে ছিল, সেই সময় ইহুদিরা খ্রিস্টানদের উপর অত্যাচার করছে, সেটারও কিছু বর্ণনা আছে আপনার ইসরায়েলি বর্ণনার মধ্যে আছে। দেখবেন বলা হচ্ছে যে আসহাবুল উখদুদ, একজন রাজা এক বালকের একটা কাহিনী বেশ পপুলার, যেটা আপনার কোন সুরার সাথে লিঙ্ক করা হয়, সুরা বুরুজের সাথে লিঙ্ক করা হয়, অনেক মুফাসসির করেন, অনেকে এটা ডিনাই করেন, সেই আলোচনা আমরা করে আসছি। তো সেই সময় ইয়েমেনের ওই ঘটনা কিন্তু ইয়েমেনে, তাহলে ইহুদির শাসক ছিল, খ্রিস্টানদের মধ্যে অত্যাচার করতো, এরপর হাবাসার থেকে এসে ইন্টারভেন করে সেই ইয়েমেন থেকে ইহুদিদেরকে পরাভূত করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে একজন শাসককে নিযুক্ত করা হয়। এটা ছিল ইয়েমেনের ইতিহাস, যে ইয়েমেনে খ্রিস্টানদের ইহুদির কাছ থেকে খ্রিস্টানরা ক্ষমতা নেয়, খ্রিস্টানরা সেই ক্ষমতা সেখানে ধারণ করে, দখল করে থাকে। এবং এই খ্রিস্টানদের যে তৎকালীন সে রাষ্ট্র শাসক ছিল, সেই শাসকের একজন সেনাপতি ছিল হচ্ছিল আব্রাহাম। এই আব্রাহার কু করে সেই রাষ্ট্রপ্রধানকে সরায়, সে তার দখল জায়গা দখল করে, পরবর্তীতে হাবাসার বাদশার সাথে সে নেগোসিয়েট করে যে ও চলে গেছে কিন্তু আমি তোমার প্রতি অনুগত, অর্থাৎ তোমার সাথে আমার কী আছে, কোনো বিরোধ নাই, তোমাকে আমি তোমার আনুগত্য মেনে নিলাম। এভাবে আব্রাহার সেনাপতি থেকে কী হয়, শাসক হয়, ইয়েমেনের শাসক হয় আব্রাহার হাবাসার সাম্রাজ্যের আন্ডারে। হাবাসার সাম্রাজ্য, তাহলে জিওগ্রাফিক্যাল লোকেশনগুলো জরুরি। হাবাসা মূলত আবিসিনিয়া যেটা বলা হয়, ইথিওপিয়া, এইসব জায়গা আফ্রিকার অঞ্চল। তাহলে এর সাথে ইয়েমেনের একটা যোগাযোগ এভাবে থাকে, এবং পরবর্তীতে
হাবাসা যখন মানে এই ইয়েমেনের যে শাসনকর্তা আব্রাহা, তখন তার মনের মধ্যে আসলো এক সময় তো ইয়েমেন ছিল কি এই অঞ্চলের বাণিজ্যিক রাজধানী, তাই না? এই অঞ্চলের বাণিজ্য মানে 451 শতাব্দীর মানে খ্রিস্টাব্দের আগে এটা তো ছিল এরকমই। এখন সে দাঁড়ায় আছে কোথায়? 570 অ্যারাউন্ড খ্রিস্টাব্দে, ধরেন 560-এর পরে কোনো একটা সময় ছিল। তাহলে দেখেন 110 বছরের ডিফারেন্সে সে ওই 110 বছরের পুরানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সে কি করতেছে, প্রচেষ্টা নিচ্ছে। এর মধ্যে কি করছে, সেই চার ভাই মিলে আসহাবুল ইলাফ মিলে কি মক্কা নগরীকে কি করে ডেভেলপ করে ফেলো বাণিজ্যিক রাজধানী হিসেবে, ঠিক আছে? কাবা ঘরকে ঘিরেই সে বাণিজ্যিক স্রোতটা প্রবাহিত হচ্ছে। আব্রাহারে এবার নজর গেল কোন দিকে, সেই দিকে যে আগে তো ছিল এটা ইয়েমেনে, এখন চলে গেল এটা মক্কা কাবা ঘরকে। অতএব সে কি করলো যে এটাকে কিভাবে আবার এখানে রিভাইভ করা যায়, তখন দেখলো যে কাবা ঘরকে ঘিরে যেহেতু এই বাণিজ্য কাফেলাটা হচ্ছে, কাবা ঘর এখানে ম্যাটার, কাবা ঘরের কারণেই মক্কার অধিবাসীরা কি পাচ্ছে, বিভিন্ন রকম অ্যাডভান্টেজ পাচ্ছে, রিলিজিয়াস প্লাস পলিটিক্যাল প্লাস ইকোনমিক্যাল, 3-in-1 কাবা ঘরকে ঘিরেই মক্কার অধিবাসীরা পাচ্ছে। অতএব সে টার্গেট করলো কি এই কাবা ঘর ধ্বংস করতে হবে। তার আগে সে উদ্যোগ নিল কি, সে ইয়েমেনে একটা বিশাল চার্চ গির্জা বানালো, সেটার দিকে মানুষকে আহ্বান করলো, দেখলো সেখানে কেউ আসে না। তখন সে বললো যে ওইটাকে না ধ্বংস করা পর্যন্ত এটা চালু হবে না, সেই জন্য সেটাকে সে করলো। সেটার বিভিন্ন রকম ইতিহাস আমরা সূরা ফিলে যখন আলোচনাটা আমরা করব তখন এটা আমাদের কাছে রেলিভেন্ট হবে। অতএব এই ছোট করে আমরা এই ইতিহাসটা যদি আমরা জানি এই আঙ্গিকে তিনটা জায়গা থেকে, একটা হচ্ছে তৎকালীন সময় মানে কি কেরকম অবস্থা ছিল আশেপাশে, আরবদের রোলটা কীরকম ছিল, পাশাপাশি ইয়েমেন রোমান সাম্রাজ্য এবং তাদের বিষয়গুলো কী ছিল, এতটুকু ইতিহাস যদি জানি তখন আমরা সূরা ফিলের ব্যাকগ্রাউন্ডটা, সূরা কুরাইশের ব্যাকগ্রাউন্ডটাকে কী করতে পারবো আমরা সুন্দরভাবে ব্লেন্ড আউট করতে পারবো, কীভাবে কী প্রেক্ষাপটে কোন অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই অঞ্চলে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপারেট করছেন সেটা জানা খুব জরুরি। কেননা এটার বিশ্লেষণ, সূরা ফিলের বিশ্লেষণ, সূরা কুরাইশের বিশ্লেষণ, এই ঐতিহাসিক এই জ্ঞানটা যদি আমাদের মিনিমাম লেভেলে যদি না থাকে তাহলে এটা আপনি আমি বুঝতে পারবো না। কারণ এটার মধ্যে অসাধারণ রিফ্লেকশন আছে এবং পলিটিক্যাল ইকোনমিক্যাল রিলিজিয়াস, হ্যাঁ, অনেকগুলো বিষয়ে যে রিফ্লেকশন আছে যেটা এখন পর্যন্ত দুনিয়াতে বলবৎ আছে। আব্রাহার এখন পর্যন্ত দুনিয়াতে অপারেট করতেছে, তাই না? আব্রাহারের মতো লোক এখন পর্যন্ত দুনিয়াতে অপারেট করতেছে। অতএব আপনি আমি যদি সেই ইতিহাসগুলো বিশ্লেষণ করি তাহলে আপনি এই যুগের আব্রাহারকে আপনি কী করবেন, টের পাবেন যে এটা কী, তাই না? তো এই বিষয়টা বোঝা জরুরি। তো আমরা চেষ্টা করব সেই বিষয়টা বোঝার, যার যার মতো করে আমরা বিভিন্ন অন্যান্য তফসির গ্রন্থ পড়তে পারি, ইতিহাস পড়তে পারি। এই জন্য ইতিহাস হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা সবসময় কী করি, নেগলেক্ট করি। এখন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন ইতিহাস করি কখন কোন ঘটনাটা ঘটছে আমরা ডেট টাইম নিয়ে খুব ব্যস্ত, কিন্তু ঐতিহাসিক ঘটনাগুলোর ইম্প্যাক্ট কী ছিল, কী কারণে হয়েছে, যেমন কুতুব মিনারের হাইট কত সেটা নিয়ে মানুষ ব্যস্ত, কত ফিট উচ্চতা, কত ইঞ্চি কম বেড়ে না বেশি, সেজন্য বিসিএসে আপনি পাস ফেল ডিপেন্ড করতেছে, ঠিক আছে? ঐতিহাসিক ইভেন্টগুলোর সময় কোন সালে কোন রাজার নাম কী, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিলো কী ফ্লো হচ্ছিলো সেই ইতিহাসিক এবং সেটার ইম্প্যাক্টটা কী ছিল, সেটা কিন্তু ইতিহাসের শেখার, ইতিহাস থেকে শেখার মূল জিনিস। আমাদের কনসেন্ট্রেশন সবসময় কী ভুল জায়গায়, আপনি আমি যতগুলো ইতিহাস পড়ে আসছি কোনো মানে এইভাবে কনসেন্ট এইভাবে অ্যানালিটিক্যাল ইতিহাস আমরা পড়ি নাই, যেটা পড়া জরুরি। প্রতিটা মানুষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, ইতিহাস প্রত্যেকের জন্য কি ম্যান্ডেটরি, শুধুমাত্র স্পেসিফিক কোনো বিষয়ের ইতিহাস, আপনার সমস্ত ওয়ার্ল্ডের যুগে যুগে যা কিছু ঘটছে আপনি যদি ইতিহাস করতে পারেন, আপনি আমি অ্যানালাইসিস অ্যানালিটিক্যাল হিস্ট্রি যদি পড়তে পারি সেখান থেকে অবশ্যই আপনার জন্য কী আছে, শিক্ষা আছে আপনার এই দুনিয়াতে, তাই না? আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা নেক্সট ক্লাস থেকে সূরা ফিলের আলোচনার মাধ্যমে এই জিনিসটাকে আগায় নিয়ে যাব। তো আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।